रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। পশুপ্রেমী হিসেবে মডেল ও অভিনেত্রী নাইলা নাইমের বিশেষ পরিচিতি আছে। রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে থাকেন, এটা যারা নাইলা নাইমকে ফলো করে তারা সবাই জানে। আর এসব কারণে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন এই মডেল। বিগত কয়েক মাস যাবৎ এই হয়রানির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানসিকভাবেও ভেঙে পড়েছেন নাইলা নাইম। আর তাই এর বিরুদ্ধে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই শিল্পী। এই সংবাদ সম্মেলনে তিনি নিজের লালিত বিড়ালগুলো বাঁচানোর আকুতি জানিয়েছেন, কেননা এসব নিয়ে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন তিনি। নাইলা নাইম বলছেন, একজন প্রাণীপ্রেমী হয়ে মানসিক নির্যাতনের শিকার হতে চাই না। আহত প্রাণীগুলোর চিকিৎসা করে সেটা যদি আমার নিজের কাছে রেখে নিজ খরচে ওদের একটা থাকার ব্যবস্থা করি, সেটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুলিশের ভূমিকা যুক্তিযোগ্য। এদিকে নাইলা নাইম 500 বিড়াল পোষেন এমন অভিযোগ ওঠে প্রায়ই। এ প্রসঙ্গে নাইলা নাইম বলেন, আমার বিড়ালের সংখ্যা নিয়ে যে গুজব বা অপপ্রচার ছড়ানো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে চালানো হচ্ছে তার প্রতি আমি সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এলিন চৌধুরী বলেন, অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করেছিল সোসাইটি। আমি তদন্ত কর্মকর্তা হিসেবে দুই পক্ষকেই ডেকেছিলাম। আমি নাইলা নাইমকে জিজ্ঞেস করেছিলাম সুবিধা অনুযায়ী আপনার বাসায় তদন্ত করতে যাব, কিন্তু তার আগেই তিনি সংবাদ সম্মেলন করে বসলেন। নাইলা নাইম বলেন, আমি আমার বিড়ালগুলোকে সরিয়েছি কারণ ওদের শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য আরো ভালো জায়গা দরকার, কিন্তু সেটা কারো প্রেসারে নয়, সেটা অবশ্য আমার নিজের ইচ্ছা এবং সুযোগ সুবিধা মিলিয়ে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেব, সেজন্য আমার কিছু সময় প্রয়োজন। এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।